আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন বিরিয়ানি। দেখতে থাকেন পুরো ভিডিওটা। প্রথমে আমরা নিয়ে নিলাম আলু, আদা বাটা, রসুন বাটা এবং চিকেন, মুরগি কাটা আর পেঁয়াজ। দেখছি আগুন দিয়ে দিয়ে তেল দিব হালকা করে। এরপরে এক টুকরো ঘি দিয়ে দিলাম। ঘিগুলো গলে গেলে এখন আমরা আলুগুলো একটু তেলে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, সাথে একটু লবণ। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আলুগুলো আমরা নিয়ে নিব। এখন ভাজা শেষ, এখন আলু। এরপরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে নেব। এরপর পেঁয়াজ, রসুন বাটা আর আদা বাটাগুলো দিয়ে দিলাম, একসাথে আবার মিক্স করে নেব। সাথে টমেটো কচু আর মরিচ কাঁচাগুলো দিয়ে দিলাম, আবার মিক্স করে নিলাম সবগুলো। একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মশলা সব দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা যা আছে সব মশলা একসাথে আমি মিক্স করে দিয়ে দিলাম। আপনারা যার যেমন ইচ্ছে তেমন করে দিতে পারেন, সমস্যা নাই। মিক্স হয়ে গেছে, এখন আমাদের মশলা রেডি। এখন দেখেন হালকা লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে এক দুই মিনিট রাখার পরে মাংসগুলো এখন একটা একটা করে দিয়ে দেবো। হ্যাঁ, মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প মাংস নিয়েছি, কারণ আমি অল্প বিরিয়ানি বানাবো, তাই আপনারা যার যেমন ইচ্ছে তেমন নিতে পারেন, যত বড়ো মুরগি তত বড়ো নিতে পারেন। মাংসগুলো মশলার সাথে একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে, মিক্স করা শেষ হয়ে গেলে কিছুক্ষণ আগুনে রাখবো, 5 মিনিট। এখন ঢাকনা ঘুরে দিব। ঢাকনা ওঠানোর পরে দেখেন আমার মাংসগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে। এরপরে দুধ দিয়ে দেবো। একটা বাটিতে দুধ নিয়েছিলাম, দুধগুলো দিয়ে দিলাম ঢেলে। দুধগুলো ঢেলে দেওয়ার পরে আবার ভালোভাবে মিক্স করে নেব মশলা মাংসের সাথে। মশলা সুন্দর একটা স্মাইল আসতেছে। কিছুক্ষণ এভাবে রেখে দিব, সাথে লবণ দিয়ে দিলাম। এখন আবার সবগুলো একসাথে মিক্স করে নেব। যার যেমন স্বাদ তেমন করে লবণ দিবেন, যার চেয়ে যতগুলো লবণ খান আর কি। আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম, সাথে আলুগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে আলুগুলো দিয়ে হালকা পানি দিয়ে আবার একসাথে সবগুলো মিক্স করে নেব। আলু, মুরগি, মাংস একসাথে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণ রাখার পর দেখেন বাউল ওঠার পর আমি আমার চালগুলো দিয়ে দেবো। সেগুলো আমি ধুয়ে রাখছিলাম, চালগুলো দিয়ে দিলাম সবগুলো। দেখেন চাল দেওয়ার পরে সবগুলো একসাথে আবার মিক্স করে নেব। চালগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন কিছুক্ষণ এভাবে রেখে দিব। হালকা পানি দিবেন, গরম পানি দিবেন, কেউ ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন। আমি এই গরম পানি দিলাম। গরম পানি দিয়ে সবগুলো ভালোভাবে আবার নেড়ে দেবো। একটু করে পানি দিয়ে দিলাম আমি। দেখেন আর একটু করে দিতে আমার চাল যতটুকু তত করে দিলাম। দেখেন আমার ভাত, দেখেন আমার চালগুলো ফুটতেছে। এখন প্রায় 10 মিনিটের মতো রাখবেন সবাই। এরপরে ভালোভাবে সবগুলো একসাথে আবার দেখেন ভালোভাবে নেড়ে দিব। দেখেন দেখেন ভালোভাবে আমি নেড়ে দিতেছি। যত নাড়বেন তত ভালো, কারণ নিচে যাতে লেগে না যায়। আগুনে হিট থাকলে হালকা আগুনটা একটু কমাই দিবেন। দেখেন আমার কিন্তু পানি সবগুলো শেষ, পানি সব ভাতে টেনে ফেলছে। আমার বিরিয়ানি কিন্তু রেডি। দেখেন মাশাল্লাহ, দেখেন কি সুন্দর লাগতেছে, কি আমি লাগতেছে। দেখেন দেখেন বিরিয়ানিটা সেই লাগতেছে। দেখেন সবাই দেখেন, একটু করে সবগুলো নিচের থেকে উপরে তুলে দেবেন সবগুলো, যাতে নিচে লেগে থাকলে এগুলো যাতে উঠে যায়। এই দেখেন বিরিয়ানিটা, দেখেন আমার মাংস উপরে চলে আসছে। দেখেন এই শীতের মৌসুমে কিন্তু চিকেন বিরিয়ানি অনেক স্বাদ, অনেক অনেক। আমি ধনিয়া পাতা কেটে দিলাম। দেখেন ধনিয়া পাতা দিতে একটা কিন্তু
ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঢাকনাটা একটু ঘুরিয়ে দিব, দেখেন এরপরে ঢাকনাটা ওঠার পরে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন কি এমনি লাগতেছে আপনারা দেখেন। চিকেন বিরিয়ানি আমাদের রেডি, দেখেন ভাতগুলো কি সুন্দর হয়েছে দেখেন। আমি কিন্তু বেশি দামি চাউল দিয়ে কিন্তু তৈরি করি নাই, চাউলের দাম মাত্র 65 টাকা, দেখেন কি সুন্দর লাগতেছে চাউলগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দুনিয়া ভাতার সাথে কি সুন্দর লাগতেছে। এ দেখেন এ দেখেন, আমি একটা মাংস উঠাচ্ছি, দেখেন এ দেখেন দেখেন কি সুন্দর লাগতেছে মাংসগুলো, কি সুন্দর লাগতেছে। এবং আমার বিরিয়ানি আমি প্লেটে নিয়ে নিলাম, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাংসগুলো দেখেন, দেখতে কি সুস্বাদু লাগতেছে, দেখতে কি সুস্বাদু লাগতেছে দেখেন মাশাআল্লাহ। আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।